দর্শক বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কোভিড মুক্ত কর্মীরা প্রস্তুতিও সারা। আগস্টের প্রথমেই লোকাল ট্রেন চালাতে চায় রেল কর্তৃপক্ষ, তবে তার জন্য দরকার রাজ্যের অনুমতি। তো চলুন বিস্তারিত জেনে নেব আজকের এই খবরটি। তার আগে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশের অল ঘন্টাটি বাজাতে ভুলবেন না নিত্য নতুন খবরের আপডেট পেতে। তো চলুন দেরি না করে সিধে খবরের দিকে যাওয়া যাক। রেলের প্রায় সব কর্মী কোভিড মুক্ত, ফলে বাংলার লোকাল ট্রেন চালাতে সমস্যা নেই ভারতীয় রেলের। এখন শুধু রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষায়। সব প্রস্তুতি নিয়ে লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের কাছে একাধিকবার অনুমতি চেয়েও তা পায়নি রেল। আগস্টের শুরুতেই সেই অনুমতি মেলে কি না তার অপেক্ষায় ফের প্রহর গোনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের দূরপাল্লার 98% ট্রেন ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। শিয়ালদহ শাখায় 50% ওপর স্টাফ স্পেশাল চলছে। সাধারণ সময় চলত 915টি, এখন চলছে 462টি ট্রেন। হাওড়ায় এখন চলছে 220টি ট্রেন। শিয়ালদহে DRM SP সিংহ বলেন, রেল সব প্রস্তুতি নিয়ে রেখেছে আগেই, সব রেক সক্রিয় রাখা হয়েছে দ্বিতীয় ঢেউয়ের সময় থেকেই। পাশাপাশি রেলকর্মীরা প্রায় সবাই এখন করোনামুক্ত, ফলে কর্মীর অভাব হবে না। এবার রাজ্যের নির্দেশ পেলেই চলবে সবার জন্য লোকাল ট্রেন। পূর্ব রেলের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে BR সিংহ হাওড়া অর্থোপেডিক হাসপাতালে কোভিড বিভাগে মোট 860 জন ভর্তি হতে পারেন। একটা সময় সবকটি সর্জা সব সময় ভর্তি থাকতো, এখন সেখানে রয়েছে 150 জনেরও কম, তাও রোগীর অধিকাংশ রেলকর্মীর পরিবারের লোকজন। দক্ষিণ পূর্ব রেলের 318টি কোভিড বেডের সবকটি আগে ভর্তি থাকতো, এখন তা কমে 13 এসে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব রেলের 7টি হাসপাতালের এই চিত্র দিতে রেল স্পষ্ট করেছে কর্মীরা কোভিড মুক্ত, ফলে ট্রেন চালাতে রেলকে সমস্যায় পড়তে হবে না। ওই শাখায় একেবারে নগণ্য সংখ্যার স্টাফ স্পেশাল চলছে, যার মধ্যে একটি হাওড়া এলেও সবকটি টিকাপাড়া স্টেশন পর্যন্তই আসছে, ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যথেষ্ট ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো খবরের সঙ্গে, ততক্ষণের জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।